করোনা সংক্রমণের 180 দিন অর্থাৎ 6 মাস পূর্ণ করলো বাংলাদেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এতদিনেও দেশে করোনা সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না, নমুনা পরীক্ষায় অনুসরণ করা হচ্ছে ভুল পথ। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন মৃত্যুহার এখনো অন্য দেশের চেয়ে কম হলেও কার্যকর ব্যবস্থা নিয়ে মৃত্যু সংখ্যা কমানো সম্ভব। চক্রমালিথা রিপোর্টে বিস্তারিত। চীনের উহানে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জানুয়ারি থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু করে বাংলাদেশ। 8ই মার্চ শনাক্ত হয় প্রথম রোগী। ধীরে ধীরে 64 জেলায় ছড়িয়ে পড়ে সংক্রমণ। ভাইরাসটির বিস্তার রোধে 26শে মার্চ থেকে 64 দিন ছিল সাধারণ ছুটি, সঙ্গে লকডাউন ছাড়াও স্বাস্থ্যবিধির বাস্তবায়ন। কিন্তু 180 দিনের মাথায় কতটা সম্ভব হয়েছে নিয়ন্ত্রণ? বাংলাদেশে করোনার যে সংক্রমণটা হচ্ছে সেটার প্রকৃত চিত্রটা আমরা জানতে পাচ্ছি না। প্রতিদিন যে প্রতিবেদনটা দেওয়া হয় সেটা আসলে প্রকৃত চিত্রের অনেক কম। আমরা একটা ভুল পদ্ধতিতে আগাচ্ছি, সেটা হলো প্যাসিভ, অর্থাৎ রোগী আমাদের কাছে আসবে তারপরে পরীক্ষা করব। আসলে কোনো এই পরিস্থিতিতে যেরকম একটা প্যান্ডেমিক বা এপিডেমিক, সেখানে কিন্তু আসলে এটা পদ্ধতি নয়, সেটাকে রোগী খুঁজে বের করা, যেটাকে আমরা অ্যাক্টিভ সার্ভে বলি বা অ্যাক্টিভ সার্ভেলেন্স বলি। অর্থাৎ একটা রোগীর সংস্পর্শে যারা আসছেন তাদের ট্রেসিং করা, তাদের টেস্টিং করা এবং তাদের আইসোলেশন কোয়ারেন্টাইন করা, পাশাপাশি আমাদের যেখানে প্রয়োজন সেখানে মুভমেন্ট রেস্ট্রিকশন করা এবং ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্র্যাকটিস বিভিন্নখানে চালু করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে সরো ধ্রুপদী যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা আসলে ঠিকমতো করছি না। করোনা ভয়াবহতার অন্যতম কারণ মৃত্যু। এই 6 মাসে প্রফেসর আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম, ধর্মপ্রতি মন্ত্রী সহ প্রায় 4,500 মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যু তালিকায় আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী সহ ফ্রন্টলাইনাররা। মৃত্যু হারও ধীরে ধীরে বাড়ছে। মৃত্যু 30-40 ওঠানামা যেটা করছে সেটাকে যদি আপনি দীর্ঘদিন ধরে থাকে এবং এটা আমাদের জীবনের সাথে এমন ভাবে এভাবে মিশে যায়, তাহলে আপনি এটা যখন লম্বা সময়ের জন্য যোগ করবেন তখন দেখবেন যে এই সংখ্যা এখানে থাকবে না। আর এখন মানুষ মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে যেটা বলছেন হয়তো বা তাই, কিন্তু যার আগে সংক্রমণ হলে বাড়িতে থাকতেন, থেকে উনি সচেতন হয়ে ডাক্তারের কাছে যেতেন, মনে হচ্ছে ওনারা ভেবেই নিয়েছেন এটা এমনি ভালো হয়ে যাবে, কিন্তু সব রোগ কিন্তু এমনি ভালো হয় না। আপনার যখনই উপসর্গ তখনই চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ে বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যার গন্তব্য অজানা। তবে আশার দিক হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান সেরামের মাধ্যমে অক্সফোর্ডের এবং ট্রায়ালের মাধ্যমে সরাসরি চীন থেকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গন্তব্য কোথায় আমরা কিন্তু এখনো জানি না। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা।